বার্মিজ সুপারি সন্দেহে চাঁদখেলে আটক নয়টি সুপারি বোঝাই মিনি লরি। তদন্তে পাথারকান্দি পুলিশ সিন্ডিকেটের যোগসাজশে ত্রিপুরার সুপারি রাতের অন্ধকারে অসমে প্রবেশের অভিযোগ। বার্মিজ সুপারি পাচারের আড়ালে যোগান ধরা হচ্ছে পারণ অস্ত্র সহ সর্বনাশা ড্রাগস। সেই অভিযোগের ভিত্তিতে অসম রাজ্য সরকারের নির্দেশে গত কয় বছর ধরে বার্মিজ তথা ত্রিপুরা সহ বহিরাজ্যের সুপারি চেকিং এর নামে খড়গহস্ত হয়ে আছে প্রশাসন। এতে চরম বেকায়দায় পড়েছে স্থানীয়ভাবে উৎপাদিত সুপারির বিভিন্ন মালিক সহ এতে জড়িত কিছু ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে বার কয়েক বরাকের বিভিন্ন বিধায়কের অসম রাজ্য বিধানসভায় প্রশ্ন উত্থাপন করলেও অদ্যাবধি স্থানীয় সুপারি অবাধে বিক্রিতে কোন ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। শুধু মৌখিকভাবে প্রচারিত নির্দেশের জেরে রাজ্যের স্থানে স্থানে চলছে যৎসামান্যভাবে স্থানীয় সুপারি ক্রয় বিক্রয়ের কাজ। এর সুযোগে স্থানে স্থানে গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট, যারা বর্তমানে পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ। এতে একদিকে যেমন ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকরা, অন্যদিকে রাতের অন্ধকারে বহিরাজ্যে যেমন মিজোরাম এবং ত্রিপুরার সুপারিও আমদানি করা চলছে বরাকে। এই সিন্ডিকেটকে একাংশ পুলিশ কর্মীরা পরোক্ষ মদত দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। ফলে পুলিশি চেকিং এ স্থানীয় সুপারি বিক্রেতাদের স্থানে স্থানে গাঁটের কড়ি গোচ্ছা দিতে হচ্ছে বলেও বিস্তর অভিযোগ উঠেছে। এতে স্বাভাবিকভাবে পুলিশের ভয়ে বিভিন্ন পাইকাররা ঘরোয়া সুপারি ক্রয় বিক্রয়ে সাতবার ভাবনা চিন্তা করছেন। ফলে বরাকের বাজারে বর্তমান মরশুমে স্থানীয় সুপারির দাম তলানিতে ঠেকেছে। পূর্বে প্রতি বস্তা সুপারির দাম ছিল 2,000 টাকা, বর্তমানে তা 1,500 বিক্রি হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে রাঙামাটি থেকে আসিমগঞ্জে পাচারের পথে প্রায় 40টি সুপারি বোঝাই লরির মধ্যে 9টি মিনি লরিতে বার্মিজ সুপারি সন্দেহে চাঁদখেরা জাতীয় সড়কে আটক করে পাথারকান্দি সোনাখেরা পুলিশ। পরে পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার নির্দেশে গাড়িগুলিতে থাকা সুপারির যোগসূত্র তদন্ত করতে মাঠে নামেন স্থানীয় থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি। তিনি রাঙামাটি এলাকা পরিদর্শন করে এগুলি স্থানীয় সুপারি বলে আটক লরিগুলিকে এদিন বিকালে মুক্ত করে দেন। এদিকে এলাকার একটি বিশ্বস্ত সূত্রের দাবি, স্থানীয় সুপারি বিক্রিতে অদ্যাবধি সরকারিভাবে কোন এসওপি জারি না হলেও লোকাল সুপারির নাম করে একটি চক্র বহিরাজ্যের সুপারি রাতে আমদানি করে দিনের বেলা স্থানীয় সুপারি বলে পাচার করছে। এতে বস্তা প্রতি 100 টাকা করে আদায়ের খবরও পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় সুপারি বিক্রেতারা। এ নিয়ে সম্প্রতি করিমগঞ্জে জেলাশাসক মৃদুল যাদবের সাথে দেখা করে পাথারকান্দির বিভিন্ন সুপারি কারবারি কৃষক সহ বিধায়ক কৃষ্ণন্দুপাল স্থানীয় সুপারি স্থানীয়ভাবে বিক্রির সুপারিশ করলেও পরবর্তীতে জেলা উপায়ুক্তের নমনীয়তায় কিছুটা হলেও স্থানীয় সুপারি বিক্রির পথ সুগম হয়, কিন্তু পরবর্তীতে সে পথেও বাধা হয়ে দাঁড়ায় বার্মিজ সুপারি। অভিযোগ মতে যারা সিন্ডিকেটের হয়ে সুপারি পাচার করছে তাদের সাহায্য করছে কিছু পুলিশ কর্মীরা, আর যারা নিজেদের ঘরে সুপারি বিক্রি করতে যাচ্ছেন তাদেরকে লরি প্রতি 3,000 থেকে 4,000 টাকা করে প্রণামী প্রদান করতে হচ্ছে। ফলে বৃহত্তর এলাকায় জনগণের বাড়িতে থাকা সুপারি গাছে পাকা সুপারিতে পচন ধরে ঝরে পড়তে শুরু করেছে। এতে আর্থিকভাবে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় গরিব কৃষকরা। এ নিয়ে প্রশাসনের দ্বিচারিতা সহ সরকারের অসহযোগিতার জন্য স্থানীয় অসহায় কৃষকেরা উষ্মা প্রকাশ করেছেন। স্থানীয়দের কথায় বহিরাজ্যের সুপারি ধরপাকড়ের নাম করে স্থানীয় সুপারি ক্রয় বিক্রয়ে প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় না। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের পক্ষে এখনো আচরণ গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এ ব্যাপারে এলাকার ভুক্তভোগী কৃষকরা ডিসি মৃদুল যাদব, বিধায়ক কৃষ্ণন্দুপাল সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে পাথারকান্দিতে সুপারি সিন্ডিকেট এবং টাকা আদায় সম্পর্কে ওসি সমরজিৎ বসুমাতারিকে প্রশ্ন করলে তিনি এসবকে মিথ্যে গুজব ভুয়ো প্রচার বলে জানান। তিন বছর তনে বাড়ির সুপারি গুলা বেচতে বড় কষ্ট হর আমরা, আর এই বছর সুপারি গুলা কেউ জিকারও করে না, কোনো একটা পাইকার হয় না বাড়িতে, বড় কষ্টর মাঝে আমরা আছি। আর বর্তমান অবস্থায় আমরা যদি একটা অটোর মাঝে 2-4 বস্তা বাজারও নিয়েও যাই, তো পুলিশেও কুদায় পাবলিকেও কুদায়, কোনো দিকে আমরা সুপারি নিয়ে বেচতে পারি না, আমরা লোকের সুপারি গুলা। আর বর্তমান অবস্থায় আমার ওটা অনুরোধ আমার ডিসি মহোদয়, আমার এসপি মহোদয়, আমার পাতাবান্দি সমষ্টির এমএলএ কৃষ্ণানন্দ স্যার, তান্ডে কইয়ার ওটা দয়া করিয়া ওটা আপনার একটা সুযোগ সুবিধা করে দেবার লাগি একটা অনুরোধ করিয়া তান তারা আছে। আমি এমএলএ স্যারটে অনুরোধ করি কইয়ার মাঝে আমার খুলিয়া দিছিলা দেবার সরে সত্যি কটামানির দিকে মাল যায়, কিন্তু আমরা আখাড়তলি এরিয়ার দিকে মাল কোনো মাল যায় না। আমরা সুপারি গুলা এখন ফসিয়া পড়ে, আমরা খুব গরিব মানুষ, আমরা এখন কোন রাস্তা পাইয়ার না এমএলএ সাহেব, দয়া করি অনুরোধ করি আর আমরা রাস্তাটা যে কোন নমুনে আমরা খুলি দেই, আমরা খুব অসহায় মানুষ, লোকাল মানুষ আমরা চিনি।
বর্তমানে কোন মানুষ জিকার হরে না, বর্তমানে সুপারি ফরতে আছে, ফসিয়া যাইতেছে। আমার বাড়িতে সুপারি আমার ভসিয়া পড়ে, আপনি দয়া করিয়া ইনকোয়ারি লাগলেও করিয়া দেখেন। আমার বাড়িতে আমি খুব দরিদ্র গরিব মানুষ, আমার সুপারিগুলা আমি কোনো আমার ছেলে সন্তানও বাড়িতে নাই, আর এটা আমার বর্তমানে আমার একটা সুপারি বেচতে পারি না, কোনো মানুষ এই সুপারি কিন্তু হয় না। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।